অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীকে কাছ থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য গোটা মহকুমা জুড়ে। ঘটনা রবিবার সন্ধ্যায় উদয়পুর মহকুমার অন্তর্গত পূর্ব কপিলং গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রতন দেবনাথ নামে এক হকার ব্যবসা শেষে নিজ গাড়ি নিয়ে আঠারো ভোলা বাজার থেকে আসার পথে দুই যুবক রতনবাবুর পথ আটকে সামনে যাবে বলে গাড়িতে ওঠে। পূর্ব কপিলং গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আসতেই ঘটে বিপত্তি। অজ্ঞাত পরিচয়ের ওই দুই যুবক রতন দেবনাথ নামে ওই ব্যবসায়ীর পেছনে ধারালো অস্ত্র ধরে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামা মাত্রই ভেঙে গুড়িয়ে দেয় ওই ব্যবসায়ীর গাড়ি। অভিযোগ, তখনই আগ্নেয়াস্ত্র মতো কিছু একটা পেছনে ঠেকিয়ে মারতে মারতে ওনাকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রতনবাবু জানান, নির্জন জায়গায় পৌঁছে দিয়ে প্রাণী মারার হুমকি দিয়ে ওনার কাছ থেকে আনুমানিক 9,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয় মানুষের আনাগোনা টের পেয়ে পালিয়ে যায় ওই দুই ছিনতাইবাজ। পরবর্তীতে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে নিজের গাড়ি নিয়ে কুমিল্লা এসপিও ক্যাম্পে পৌঁছে বিস্তারিত জানান ক্যাম্পের কর্মীদের। খবর দেওয়া হয় কিল্লা থানায়। তৎক্ষণাৎ কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। তবে গোটা ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 27,000 টাকা কালেকশন করে আসছি তো, আর কিছু নিজিনি না। না না, গাড়ি ভেঙে গেছে না? হ্যাঁ, গাড়িটা পুরাটা ভেঙে গেছে। খুব ঢিঙ্গ অবস্থা আসতো তারা। আবার আমার কইছে, তুই হিন্দু না মুসলিম? আমি কইছি হিন্দু, কতুর কিছু করতাম না। এবার কিন্তু আমার ফ্যাশন দিকে কিতা দূরে রাখছে, আমি কইতারি না। এবার দিকে তো সেন নিয়ে আসার একটা মানে এদিকে আই আসার একটা ওই সাইডে লিয়ে আসার আমার গাড়িটা ভেঙে দিচ্ছে। এবার দিকে কিন্তু দুজন লোক আমার দাঁড় করেছে রাস্তা মিলে, দাঁড় করে এসে কইছে সামনে যাবো। তো আমি কিন্তু এবার সামনে কিন্তু সে নিয়ে আইতাছি আইসি আরে। এরপর দেখে তো আমার কিন্তু গাড়ি নিয়ে আইতাছি, গাড়ি নিয়ে আইতাছি আমি বেকারি মাল টাল বিক্রি করি, সানাসুর টানাসুর বিক্রি করি। এবার দেখে তো সে কালেকশন টালেকশন করে অনেক সময় আমার কিন্তু সে এই আঠারোগোলা বাজারের আপনার কাছ দিয়ে আটকাইছে। আটকাইছে চলো সামনে যাম। তো আমি হচ্ছি তো আইছে উঠছে বুঝি, মোটর তো খাই রয়েছে। এবার অনেক সময় আমার কিন্তু মনি থাঙ্গার এনদিয়া সেরা নিচে লয়ে গেছে, নিয়ে আসেরা তারা কিন্তু আমার টাকা পয়সা দিয়ে লয়ে আসেরা আমার গাড়িটা বেঙ্গালিস। তারা চিনতে পারছেন? না না, তারা চিনি না। কতজন আসিল? তারা দুজন আসলো। নাম কি আপনার? আমার নাম রতন দেবনাথ, আমার বাড়ি দজনগর কলেজ টিলা।